জুরিতে সিএইসিপিদের দায়িত্বে অবহেলা, চিকিৎসা থেকে বঞ্চিত সাধারণ রোগী। তথ্য ভিডিও চিত্রে মৌলভীবাজার থেকে আমাদের প্রতিনিধি জালালুর রহমান। মৌলভীবাজার জেলার জুরি উপজেলার বিভিন্ন ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিকের সিএইসিপি কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের দায়িত্বে অবহেলার খবর পাওয়া গেছে, যার ফলে অত্রাঞ্চলের দিনমজুর সহ খেটে খাওয়া মানুষ ও বিভিন্ন পেশার রোগী সাধারণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ওইসব ক্লিনিক ও সিএইসিপির নাম হলো শাহপুর কমিউনিটি ক্লিনিক, দায়িত্বপ্রাপ্ত সিএইসিপি লাভলি রানী দাস, বাহাদুরপুর কমিউনিটি ক্লিনিক, দায়িত্বপ্রাপ্ত রেজিয়া বেগম, কৃষ্ণনগর কমিউনিটি ক্লিনিক, দায়িত্বপ্রাপ্ত ফুলমতি রানী বিশ্বাস, সোহাগিরপাড় কমিউনিটি ক্লিনিক, দায়িত্বপ্রাপ্ত কল্পনা দাস, জামালপুর কমিউনিটি ক্লিনিক, দায়িত্বপ্রাপ্ত অনুকূল চন্দ্র মল্লিক। জানা গেছে জুরি উপজেলার 6টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে একটি করে মোট 17টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। ওইসব ক্লিনিকে প্রত্যেকটিতে একজন করে সিএইসিপি নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ দেওয়ার পর সরকারের সংশ্লিষ্ট বিভাগ হতে তাদের আগমন সকাল 9টায় এবং প্রস্থান বিকেল 3টার সময় বেঁধে দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট হতে সময় নির্ধারণ করলেও ওইসব ক্লিনিকে চাকুরিরত সিএইসিপিদের অনেকেই কর্তৃপক্ষের নির্দেশকে উপেক্ষা করে নিজেদের খেয়াল ও খুশি মতো ক্লিনিকে আসা যাওয়া করেন। সম্প্রতি সরেজমিনে ওইসব ক্লিনিক পরিদর্শনে গিয়ে দেখা যায় সোয়াগিরপাড় কমিউনিটি ক্লিনিক ব্যতীত বাকি 4টি ক্লিনিক যথাক্রমে শাহপুর কমিউনিটি ক্লিনিকের লাভলি রানী দাস সকাল 9টা 47 মিনিটে আগমন করেন, বাহাদুরপুর কমিউনিটি ক্লিনিকে রেজিয়া বেগম সকাল 9টা 51 মিনিটে আগমন করেন, কৃষ্ণনগর কমিউনিটি ক্লিনিকের ফুলমতি রানী বিশ্বাস সকাল 10টা 5 মিনিটে আগমন করেন, জালালপুর কমিউনিটি ক্লিনিকের অনুকূল চন্দ্র মল্লিক বিকেল 2টায় গিয়ে পাওয়া যায়নি। ক্লিনিকটি ওই সময় তালাবদ্ধ ছিল। ওইসব এলাকায় গিয়ে বিভিন্ন জনদের সাথে কথা হলে ভুক্তভোগীরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের চিকিৎসার লাইগা ক্লিনিক হাসপাতাল বানাই দিছে, ডাক্তারও দিছে, কিন্তু ডাক্তাররা সময় মতো আসে না, এই কারণে ঔষধ পাই না, আমরা ওই ডাক্তারদের বিচার চাই। এ ব্যাপারে জানতে চাইলে গোয়ালবাড়ি ইউনিয়ন যুবলীগ সহসভাপতি আব্দুল কাইয়ুম রিপোর্টার বাংলা টিভিকে বলেন, জালালপুর কমিউনিটি ক্লিনিকের সিএইসিপি অনুকূল চন্দ্র মল্লিক তার ইচ্ছামতো আসে যায় সকাল 10টা 11টায় ক্লিনিকে, রোগীরা এসে ক্লিনিক বন্ধ পায়। আমাদের দাবি সরকারের নিয়ম অনুযায়ী ক্লিনিকটি খোলা হোক এবং বন্ধ হোক। এ ব্যাপারে জানতে চাইলে জুরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার সমরজিৎ সিং ক্লিনিকের বিষয়টি অবগত করানোর কারণে রিপোর্টার বাংলা টিভির সাংবাদিককে ধন্যবাদ জানান। আগমন ও প্রস্থানের বিষয়টি নিশ্চিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি রিপোর্টার বাংলা টিভিকে বলেন। মৌলভীবাজার জেলার সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ রিপোর্টার বাংলা টিভিকে বলেন, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের জালালপুর ক্লিনিকটা প্রতিদিন 3টা পর্যন্ত সে ডিউটি করে না, সকালে আসে 10টা 11টায় চলে যায় মানুষ আইয়া। অনেক সময় রত্নাবাগানের মানুষ, এলাপুরের বা মানুষ, জালালপুরের মানুষ অনেক সময় হসপিটালটা বন্ধ পায়। আমাদের অনুরোধ হইল যেটা নিয়মিত আছে সরকারিভাবে সকালে 10-9টার সময় আসবে, 3টার সময় যাবে, আমাদের হসপিটাল খোলা থাকবে।